Hi there, Assalamu alaikum, welcome back to my channel. আজকের এপিসোডে আমি আপনাদের সাথে গরু মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করব। আমি আজকে আলু দিয়ে গরু মাংস রান্না করব। তো বাসায় আমি কিভাবে আলু দিয়ে গরু মাংস রান্না করি সেই রেসিপি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের আলু দিয়ে গরু মাংস রান্না। গরু মাংস রান্না করার জন্য আমি প্রথমে 1 কেজি গরু মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর মাংসটাকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখানে আমি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3-4টা এলাচ দিয়েছি। এবার আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। তেলটা দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মাখিয়ে নেব। আমি এখানে কয়েকটা গোলমরিচ আর 2 থেকে 3টা লবঙ্গ দিয়েছি। তো এটা আমি আসলে আগে দিতে ভুলে গেছি, এবার আবারও একটু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি মাংসটাকে 5 থেকে 7 মিনিটের জন্য চুলায় বসিয়ে চুলার রাস্তা ধরিয়ে দেব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। তো 5 থেকে 7 মিনিট পর মাংসটা কতটা পানি বের হয়েছে, মাংসে পানির পরিমাণটা অনেকটাই বের হয়েছে। এবার আমি আরও কিছুক্ষণ মাংসটাকে বসিয়ে নেব। এবার আমি মাংসটাকে আবারও একটু ভালো করে যার দিক থেকে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। প্রায় 20 থেকে 25 মিনিট সময় মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, ঝোলটা শুকিয়ে গেছে, তেলটাও ওপরে উঠে এসেছে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো আমি এখানে 2টা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে মাংসের সাথে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। যখন আলুগুলো মোটামুটি কষানো হয়ে যাবে আর আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসবে, তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে চারদিক থেকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যখন মাংসটা ঠিক এই পর্যায়ে চলে আসবে, তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ, সাথে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে প্রায় 15 মিনিটের মতো সময় আমি এগুলোকে চুলায় বসিয়ে রাখবো। তো 10 থেকে 15 মিনিট পর আমার মাংসটা ঠিক কেমন হয়েছে, আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করবো। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাবো।